সিলেট একাডেমিতে অনলাইন ক্লাস ক্লাস টু এ সেটা তিন মনে স্বাগতম। আমি আসিল ড্রয়িং দেখানোর জন্য আসি দেখাবো তোমাদেরকে, যেটা সেটা হচ্ছে ভুল কীভাবে আঁকতে হবে। এর পূর্বে আমাদেরকে এটা দেখানো হয়েছে এবং রং করানো হয়েছে, আজকে এটা রিভিউ করা হবে। তোমরা যেন ভালোভাবে শিখে নিতে পারো, তাহলে আমরা দেখে নেই কীভাবে ফুলটা সহজ করে আঁকা যাবে। আমরা ফুলটা আঁকার জন্য প্রথমে কীভাবে একটা বউ নিতে পারি, একেবারে সহজ। বউটা দেওয়ার পর আমরা এক সমান করে চারপাশে রেখা টানব, কীভাবে আমরা রেখা টানতে পারবো। যদি আমরা এই রেখাগুলো মেপে নিই, যদি আমরা রেখাগুলো মেপে নিই, ইচ্ছা করলে এখানে মাঝখানে পোকা দিই, মাঝখান থেকে ওই পাশে দুই ধরে চার, মাঝখানে দুই ধরে ওদিকে চার, অথবা মাঝখানে তিন ধরে নিলে ওদিকে ছয়, তিন ধরে নিলে ওদিকে ছয়, এভাবে নিতে পারি। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এরকম করতে পারি। এবার এখানে একটা রেখা, এদিকে একটা রেখা, স্কেল দিয়ে যদি আমরা করি, এখানে টোটাল মধ্যে যদি দুই ধরে ওদিকে চার, তিন ধরে ওদিকে ছয়, এইভাবে রেখাগুলো হবে। আমরা রেখাগুলো এইভাবে সমান রাখার চেষ্টা করবো, এই গ্যাপটা, এই যে গ্যাপটা, এটাও সমান রাখার চেষ্টা করবো। এবার আমাদের যেটা করতে হবে একেবারে সহজ, আমরা এটা মাথাটা এই গোল করে দিব, একেবারে আঁকার পদ্ধতিটা একেবারে সহজ, ভালো করে খেয়াল করে বুঝে নেওয়ার চেষ্টা করবে। এই প্রত্যেকটা মাথা গোল করলে আমরা সুন্দর একটা ফুল আঁকা হয়ে যায়। এবার যেটা আমাদের করতে হবে, ফুল নিচে ফুলের গোটা এবং পাতাটা আমরা একটু পাকা করে দিয়েছি এটা সুন্দর করার জন্য। এবার আমরা একটু পাতা পাতাটা একে দেখাতে পারি, এই পাতার জন্য আগে পাতার গোটাটা আমরা করবো, এটা একটু গ্যাপ করে নিতে পারবো পাতা দিয়েটা। এবার আমরা দুই পাশে এভাবে রেখা টেনে, দুই পাশে এইভাবে রেখা টেনে, পাকা রেখা টেনে আমরা পাতার কাজটা শেষ করতে পারি। আমরা ফুলের পাতা রেখাগুলো দিতে পারি, এইভাবে আমরা একেবারে সহজ করে ফুলটা আঁকার কাজ শেষ করতে পারি। যদিও তোমাদেরকে পূর্বে রঙটা দেখানো হয়েছে, তারপরে আমি রঙটা আবার একটু বলে দিই। আমরা যদি এখানে রং করি, এটার মধ্যে হলুদ দিতে পারবো, এখানে লাল হবে। আর যদি এইটা লাল দিই, মানে পাপড়িগুলোতে লাল দিই, তাহলে মাঝখানে হলুদ দিব, আর এগুলি সবুজ দিব, এই বোটার মধ্যে সবুজ দিব, এইটা আগে তাকে সবুজ দিয়ে আমরা বাকিটা আমরা হালকা সবুজ দিয়ে মিলাবো। তার মানে আমরা এখানে ফুলটা করবো লাল হলুদ দিয়ে, পাতাটা করবো গাঢ় সবুজ হালকা সবুজ দিয়ে। আশা করি তোমরা বুঝতে পেরেছ, আঁকা এবং রং দুইটাই বুঝতে পেরেছ। আগামী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।